2021 एक लक्ष छाड़िए गल दैनिक कोविड संक्रमण देशेर क्षेत्रे एक दिन आक्रांत 1,03,000 24 घंटाय 478 जनेर मृत्यु होयेछे। आक्रांतेर संख्या 7.5 लाख पार प्राय 8 कोटी वैक्सिनेशन देवा होयेछे इतिमध्येई किन्तु सेई संख्याटा जे एखोनो यथेष्ट नय सेटाओ किन्तु एई मुहूर्ते बोझा जाच्छे। एई मुहूर्ते आमादेर संगे रयेछेन डॉ शुभ्रज्योति भौमिक क्लिनिकल ट्रायल एक्सपार्ट। कथा बोले नेब तार संगे आबार ठीक आगेर मतन एक परिस्थिति 2020-তে এই সময়টা যা পরিস্থিতি তৈরি হয়েছিল বা তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই স্মৃতি আবার ফিরে আসছে, কি বলবেন? দেখুন, আমি এটা বলবো যে 2020 থেকেও কিন্তু ভয়াবহ অবস্থা। 2020-তে আমাদের প্রায় 70 দিন লেগেছিল 1 লাখ কেস পৌঁছানোর জন্য, সেটা কিন্তু আমরা দেখলাম প্রায় 10 দিনে আমরা ক্রস করে গেলাম। এখনো কিন্তু সময় আছে মানুষদের। আমি সবাইকে আবেদন করছি যে করোনা বিধি আপনারা মানুন। রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে ইলেকশনে জমায়েত হচ্ছে, মানুষ কিন্তু মাস্ক পরছেন না, শারীরিক দূরত্ব বজায় রাখছেন না, দরকার না বলে বাড়ির থেকে বেরোবেন না। আবারও আপনাদের আবেদন করছি, কেন কি আমরা যা দেখছি যেভাবে যে দ্বিতীয় ওয়েভ এসে গেছে। আবারও বলতে হবে যে ভ্যাকসিন যদি আপনি নিয়ে না থাকেন ভ্যাকসিনেশনটা নিয়ে নিন। ভ্যাকসিনটা কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে প্রতিরোধ করার ক্ষমতা বাড়াবে এবং বাড়াবে 2 ডোজ নেওয়ার পরে। আরেকটা কথাও মাথায় রাখা উচিত, যেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন নিলাম মানে হই হই করে মাস্ক খুলে ফেলে দিলাম সেটা কিন্তু ঠিক না। মাস্কটা পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, হাতটা ঘন ঘন ধুতে হবে। এই জিনিসগুলো ভ্যাকসিন নেওয়ার পরেও চালিয়ে যেতে হবে। শেষে বলবো যে ভারত সরকারকে আবেদন করব যে 18 থেকে 45 মধ্যে যে এজ গ্রুপটা আছে তাতে কিন্তু আমাদের ভ্যাকসিনেশন শুরু করার সময় এসে গেছে। এই যে গ্রুপটা আছে তারা কিন্তু বেরোচ্ছে, কাজের সূত্রে বলুন তারা বেরোচ্ছে এবং তারাই কিন্তু অনেকটা সংক্রমণ বাড়াচ্ছে। আমাদের এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আর মানুষ যেন করোনা বিধি এই ইলেকশন মরশুমে যেন মেনে চলে, এটা বারবার করে মানুষের কাছে আবেদন রাখছি। এই ভ্যাকসিনেশন যে চলছে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কি মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে এই ভ্যাকসিনেশনটা করা সম্ভব হচ্ছে? কারণ যেভাবে উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেভাবে আমরা আপনাদের সঙ্গে কথা বলেও জানতে পারছি যে এই ভাইরাসটাও কিন্তু বেশ কিছুটা এভলিউটেড হয়েছে, মানে একটা এদের মধ্যে একটা এভলিউশন ঘটেছে। ডক্টর ভৌমিক, তারা প্রত্যেকটি ভাইরাস তার মধ্যে মিউটেশন করছে এবং সেটা দেখা যাচ্ছে যে এই ভাইরাসটাও তাই করে। যেটা মানতে হবে সেটা হচ্ছে যে কোভিশিল্ড যেটা আমাদের ভ্যাকসিন দিচ্ছে ভারত সরকার, তাতে কিন্তু অলরেডি তথ্য এসছে যে সে ইউকে ভ্যারিয়েন্টের এগেন্স্টে কাজ করছে এবং ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টের এগেন্স্টে কাজ করছে। সাউথ আফ্রিকানের নিয়ে একটু প্রশ্ন আছে, কোভ্যাকসিনটাও আমাদের যেহেতু একটা হোল সিরিজ ভ্যাকসিন সেটার এগেন্স্টে তথ্য আছে যে সে কিন্তু এই ব্রাজিলিয়ান এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের এগেন্স্টে কাজ করছে। মানুষের কাছে একটাই আবেদন আমার যে কোভিশিল্ড হোক বা কোভ্যাকসিন হোক ভ্যাকসিনটা নিন। কেন ভ্যাকসিন যদি আপনার প্রতিরোধ করার ক্ষমতা যেমন বাড়াবে, ভগবান না করুক আপনার যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু ইনফেকশনের ইন্টেন্সিটিটা অনেক কম হবে। এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইনফেকশনের ইন্টেন্সিটি কমাতে হবে, মৃত্যুকে কমাতে হবে, তার জন্য ভ্যাকসিন একেবারে দরকারি। একদমই, অনেক ধন্যবাদ ডক্টর ভৌমিক। এবং যেটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভ্যাকসিন আসাতে খানিকটা সুবিধা হয়েছে কিন্তু লড়াইটা একই পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে আরও একজন চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর সুমন পোদ্দার, ভাইরোলজিস্ট। আমরা তার সঙ্গে কথা বলবো। ডক্টর পোদ্দার, যে পরিস্থিতির মধ্যে আবারও আমরা পড়ে যাচ্ছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 1 লক্ষ পার হয়ে গেল দৈনিক সংক্রমণ আমাদের দেশের ক্ষেত্রে, যেটা অন্যান্য দেশে কিন্তু এতটা একদিনে হয়নি এখনো পর্যন্ত, এবং এই 1 লক্ষ হওয়াটা খুব দ্রুত হয়েছে। সেক্ষেত্রে কতটা উদ্বেগজনক পরিস্থিতি এবং আতঙ্ক না করে ঠিক কি করা উচিত এই মুহূর্তে সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের রাজ্যে আমাদের দেশে? দেখুন, এই যে 1 লক্ষ পার ডে হবে, এটা মানে এরকম যে হুড় করে আবার বাড়তে শুরু করবে এটা কিন্তু অ্যান্টিসিপেটেড ছিল। আমরা কিন্তু বারবারই এই জন্য বলছিলাম যে করোনা এখন শুধুমাত্র একটু কিছুটা হলো হাইবারনেশনে আছে, এটা কিন্তু হু হু করে বাড়বে এবং সেটাই হয়েছে। এবং মানুষ এতদিন ধরে আটকে থাকতে থাকতে নিজস্ব যে প্রোটেকশন বা যা কিছু সেই জায়গাগুলোকে কোথাও একটা হালকা দিয়ে দিয়েছে এবং তার ফলে যা হবার তাই হয়েছে। এবং এখন যা হচ্ছে যে রেটে বাড়ছে, এই বাড়াটাকে আটকাতে হলে একদিকে যেমন পার্সোনাল প্রোটেক্টিভ যেগুলো আমরা বলে আসছি গত এক বছর ধরে সেটাকে ভালো করে চলতে হবেই, পাশাপাশি যে ভ্যাকসিন যেগুলো এখন এসছে অনেক মানুষ এখন ভ্যাকসিনের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ভ্যাকসিন তার নাকি প্রপার তথ্য নেই, ভ্যাকসিন সেটা আমার কতটা কাজ করবে, আরে বাবা কতটা কাজ করবে বা করবে না সেই তথ্য ভাবার জন্য তো বিজ্ঞানীরা আছেন, কিন্তু সেটা যখন জেনে যখন আমরা এই ভ্যাকসিনটাতে যখন আনছি তখন নিশ্চয়ই কিছু তো কারণ থাকবে। ইমার্জেন্সি বেসিসে যখন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন কিন্তু সবাই নিন, এখন তো মনে হয় যে শুধু 45 কেন শুধু 45 কেন এখন মানে বয়সটাও আস্তে আস্তে তুলে দিলেই ভালো, তো মানে যাতে সবাই যাতে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল যাতে ভ্যাকসিনেশনটা হয়ে যায়, প্লাস আমরা নিজস্ব যে প্রোটেক্টিভ যে গিয়ার্স যেগুলো সেগুলোকে ঠিকঠাক ভাবে রাখতে হবে। যেমন ভাবে আমরা গত এক বছর পালন করে এসেছি যে ওভারক্রাউডিং এড়িয়ে চলা, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, স্যানিটাইজেশন এগুলোকে ঠিক করে রাখতেই হবে, তবেই একমাত্র আমরা করতে পারবো, না হলে কিন্তু সমস্যা আছে।